हेलो फ्रेंड्स, आई एम डॉली। आई वेलकम यू माय यूट्यूब चैनल क्विक लर्निंग। फ्रेंड्स, आज के हमारे टॉपिक हलो मूलकरा सानंदेर लेखा एक नोवेल अनटचेबल, जेटी 1935 साले बुलंदशहर नामेर एक वेस्टर्न टाउने सेटिंग हुई छिलो। मूलकरा ओई समयेर एक बड़ो लेखक छिलेन। ऐ जे नोवेल अनटचेबल, जार माने अस्पृश्य बा अच्युत, हिंदी जाके दलित बोले। खूब इंटरेस्टिंग एक नोवेल। बाखा नामेर एक यांग स्वीपार, तार पुरो दिन सम्पर्के बला हुए छे कि भावे टॉयलेट क्लीन करार मध्य दिए ताके अनटचेबिलिटीर सामना होते हैं। समय नष्ट ना करे शुरू करछि आजकेर भिडियो। आमादेर प्रथम क्यारेक्टर बाखा। फ्रेंड्स, एखाने बाखा नामेर एकटी छेलेर गल्प, जे एकजन स्वीपार माने टॉयलेट क्लीन करे। एई गल्पे तारी पुरो दिन सम्पर्के बला हयेछे जे से किभाबे एक्सपेंस करेछे। नेक्स्ट क्यारेक्टर लाखा। बाखास फादार लाखा, बाखार बाबार नाम लाखा, जिनि एई शहरेर जत स्वीपार छिलेन तादेरई लीडार। बाखा खुबी इंटेलिजेंट छिलेन किन्तु खुबी सादाशीदे। তা সারাদিন তার সাথে যা যা ব্যবহার হয়েছে তাকে ম্যাচিওর বানিয়ে দিয়েছিল। এই নোভেলের মধ্য দিয়ে মূলকরাস আনন্দ এটাই দেখাতে চেয়েছিল আনটাচেবিলিটি সমাজের জন্য কতটা খারাপ অবস্থা। গল্পের শুরু হয় যখন বাখা বিছানায় শুয়েছিল, তার বাবা লাখা তার পাশে আসে আর চিৎকার শুরু করে। যে টয়লেট साफ करते जा, समाजेर जे हाई कास्ट लोक तादेर टॉयलेट साफ करते। ए बाप बेटार मतेर मिल छिलो ना, केनो कि लाखा निजेई खूब आलसे छिलो आर छेलेके बोलछे टॉयलेट क्लीन करार जोन्नो। ए हाई कास्टेर एकजन लोकेर नाम ए नोवेले, जार नाम छिलो हावेलदार चरत सिंह, যিনি অ্যাথলেট ছিলেন, যিনি হকি খেলেন, তার কাছে গিয়ে বাখা টয়লেট সাফ করেছিল। এই চরৎ সিং তার কাছে খুশি হয়ে তাকে এক নিউ ব্র্যান্ড হকি স্টিক দেওয়ার কথা দিয়েছিল। বাখা তার কাজ করার পর যখন সে বাড়িতে ফিরল, তখন সে খুব তৃষ্ণার্ত ছিল, তার খুব জল পিপাসা পেয়েছিল। নেক্সট ক্যারেক্টার দেখবো আমরা সোহিনী, বাখার সিস্টার। বাখার বোনের নাম সোহিনী। সে তার ভাইয়ের জন্য পাশের কুয়ো থেকে জল আনতে গেল। কুয়োর জল ভরার সেখানে লম্বা লাইন লেগেছিল, তাই সে লাইনের পেছনে দাঁড়িয়েছিল। পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কে তাকে জল ভরে দেবে, কারণ সে নিজে জল ভরতে পারতো না, কারণ সে নিচু জাতের। সেখানে তার জল ভরা মানা ছিল। সেখানে এক পূজারী এলো, পণ্ডিত কালীনাথ নামের। এই পূজারী পণ্ডিত কালীনাথ তাকে জল তুলে দেয়, এই শর্তে যে কাল তাকে মন্দিরে আসতে হবে, তার মন্দির সাফাই করে দিতে হবে। সোহিনীও এই শর্তে রাজি হয়ে গেল, বললো ঠিক আছে আমি আসব, কিন্তু আগে তো জল দাও, আমার ভাইয়ের খুব পিপাসা পেয়েছে। তারপর জল পান করার পর বাখা আবার গলিতে যায় টয়লেট সাফ করার জন্য। ভুল করে, জেনে বুঝে না, সে এক হাইকাস্ট লোকের সাথে ধাক্কা লেগে যায় তার। লোকটি রেগে গিয়ে বলল, কী রে অচ্ছুত, এই বলে গালিগালাজ দিতে লাগলো, তাকে কষিয়ে থাপ্পড়ও মারলো, তারপর তাকে মারতে লাগলো। ওই সময় এক মুসলিম ব্যবসায়ী সেখানে এলো আর তাদের দুজনকে আলাদা করলো। মুসলিম ব্যবসায়ীর এই হিন্দু সমাজের কাস্ট সিস্টেম নিয়ে তার কোনো লেনা দেনা ছিল না। সে একজন মানুষ হওয়ায় তার কর্তব্য করলো। তারপর বাখা মন্দিরের দিকে গেল আর দেখলো মন্দিরের পণ্ডিত কালীনাথ তার বোন সোহিনীর নামে অপমান করছিল।
বললো সে নাকি পণ্ডিতকে অপবিত্র করে দিয়েছে। সোহিনীও খুব ঘাবড়েছিল। সে তার ভাইকে দেখে তার ভাইয়ের কাছে এসে দাঁড়ালো, বলল যে পণ্ডিত তার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছিল। বাঘা কিছু করবে তার আগেই তার বোন তাকে বাধা দেয়, আর বাঘাও তার বোনকে বাড়িতে চলে যেতে বলে, বলে যে তুই বাড়ি যা এখন, শহরে যে খাবার চাওয়ার কাজ সেটা আমি করে নেব। তারপর সে বেরিয়ে পড়ল, এদিক ওদিক ঘুরতে লাগলো গলিতে খাবার লোকের কাছে খাবার চাওয়ার জন্য। কিন্তু কেউ তো তাকে খাবার দিল না, পেট ভরে গালি শুনিয়ে দিল। কেউ তার উপর চিল্লাতে লাগলো, কেউ গালি দিল। এভাবে চলতে চলতে সে যখন ক্লান্ত হয়ে গেল, সে এক বাড়ির সামনে গিয়ে শুয়ে পড়ল। ওই বাড়ির মালকিন ঘর থেকে বেরিয়ে তাকে দেখে চিল্লানো শুরু করলো। তারপর বলল, ঠিক আছে, আমি তোকে খাবার দিতে পারি যদি তুই আমার এই জায়গা পরিষ্কার করে দিস। এভাবে অনেক কিছু সহ্য করার পর এই হাই কাস্ট লোকেদের প্রতি তার এক ঘৃণা সৃষ্টি হয়ে গেল। তারপর বাঘা বাড়ি গেল। তার বাবা লাখা কে বলল যে এক হাই কাস্ট লোকের সাথে তার ধাক্কা লেগেছিল বলে তাকে কিভাবে মারলো। কিন্তু তার বাবা লাখা উল্টে তাকে জ্ঞান দিতে লাগলো, বলল শোন, হাই কাস্ট লোকের সম্পর্কে উল্টো পাল্টা বলার আগে মনে রাখিস এক হাই কাস্টের ডক্টরই তোর জান বাঁচিয়েছিল। এসব শুনে বাখার বিরক্ত লাগতে লাগলো। তারপর সে তার এক বন্ধু রামচরণ তার বোনের বিয়েতে চলে গেল। রামচরণ আর তার অন্য আরেক বন্ধু ছোটা, তার বন্ধুরা তাকে দেখে বলল, কি হয়েছে তোকে, এত মন খারাপ লাগছে কেন? বাঘা সব তার প্রবলেমের কথা বলল, যে হাই কাস্ট লোক তাকে মেরেছিল, তার বোনের সাথে যা ব্যবহার হয়েছে। এসব শুনে তার বন্ধুরাও খুব রেগে গেল, বলল এর বদলা নেওয়া দরকার। বাঘা বলল, আমিও ভেবেছিলাম প্রথমে, কিন্তু আমি বদলা নেব, তারাও বদলা নেবে, এর পরিণাম ভালো হবে না। তারপর তার যে অন্য বন্ধু ছোটা, সে কথা ঘুরিয়ে হকির কথা বলতে লাগলো। হকির কথা বলতে তার মনে পড়লো ওই চরৎ সিং যে তাকে হকি দেওয়ার কথা বলেছিল। সে তারপর হকি নেওয়ার জন্য চরৎ সিংয়ের বাড়ির দিকে ছুটল। চরৎ সিং হাই কাস্ট হলেও অন্য হাই কাস্টের মতো ছিল না। সে তাকে ভেতরে ডাকলো, বসতে দিল, চা খাওয়ালো, সব ঘরের দামি জিনিস ধরার অনুমতিও দিয়েছিল। আর তারপরে বাখাকে এক ব্র্যান্ড নিউ হকি স্টিক দিল। তার ওই হকি স্টিক নেওয়ার পর সে টাউনের গলিতে আবার খেলতে বেরিয়ে গেল। সেখানে গিয়েও তার ঝগড়া হয়ে গেল। ওইখানে যে সামনের দল ছিল তার চেয়ে বাখা বেশি গোল করে ফেলেছিল, তাই তারা তাকে মারতে আসলো। তারই মাঝে এক বাচ্চার চোট লেগে গেল। সে বাখা বাচ্চাটিকে তুলে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিল। তার মা উল্টে তারই উপর চিল্লাতে লাগলো, বলল তুই আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস। ফ্রেন্ডস, এইভাবে তার পুরো দিন কেটে গেল। তারপর সে বাড়িতে গেল। বাড়িতে গিয়েও মনে শান্তি পাচ্ছিল না। তার বাবা লাখা তার উপর চিল্লাতে লাগলো, বলল পুরো দিন তুই কোথায় কাটিয়ে এলি। রেগে গিয়ে বাখাকে ঘর থেকে বের করে দিল। বাখাও মনের দুঃখে দূরে এক গাছের নিচে গিয়ে বসল। সেখানে দেখল এক সাদা চামড়ার লোক আসছে। ওই সাদা চামড়ার লোক, যার নাম ছিল কর্নেল হাটচিনসন, এই ফর্সা লোকটি লোকাল আর্মিদের হেড ছিল। তিনি তাকে ইনভাইট করলো তার চার্চে যাওয়ার জন্য। বলল, আমাদের ধর্মে এসব উঁচু নিচের ভেদ হয় না। তার সাথে সে গেল, কিন্তু পৌঁছে সে সেখানে পাও রাখল। কেন কি, কর্নেলের যে ওয়াইফ ছিলেন ম্যারি হাটচিনসন,
উনি তাকে দেখে চিৎকার শুরু করে দিল, বলল, রোজ রোজ কোথা থেকে এসব লোকেদের তুলে নিয়ে আসো। এরকম দেখাচ্ছিল যেন তার চার্চ সে অপবিত্র করে দিয়েছে। ওই মহিলার কথা শুনে তার এত হিউমিলেটেড ফিল হলো যে সে সেখান থেকে চলে গেল। তারপর গিয়ে সে এক স্টেশনে গিয়ে বসলো, দেখলো সেখানে অনেকগুলো লোক জড়ো হচ্ছে। সে শুনলো যে সেখানে মহাত্মা গান্ধী আসবে আর এই কাস্ট সিস্টেম নিয়ে কিছু স্পিচ দেবেন। তারপর সেখানে মহাত্মা গান্ধী এলো, স্পিচ শুরু করলো। তারই মাঝে সে কারো মুখ থেকে তার সম্পর্কে ভালো শুনছে, কেউ বলাবলি করছিল, কেউ স্পিচ শুনছিল। তারই মাঝে সে শুনলো এক লয়ার আর এক পোয়েট বলছিল যে ইংরেজরা নাকি এক নতুন মেশিন নিয়ে আসছে, ফ্ল্যাশ মেশিন, যার মধ্য দিয়ে সুইপারদের হাত দিয়ে টয়লেট সাফ করতে হবে না। এই কথা শুনে বাখার মন খুশিতে ভরে উঠল। ইন্ডিয়াতে এই মেশিনের খুবই জরুরি। বাখাও এই কথা শুনে খুব খুশি হলো। তারপর সে বাড়িতে গেল, সবাইকে কথা জানালো। এরই মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়ে গেল।